তিনটি সাবজেক্টে আপনার এ প্লাস মিস হয়ে গিয়েছে, বাট তিনটা সাবজেক্টে আপনি এ গ্রেড পেয়েছেন, পাশাপাশি আপনি ফোর সাবজেক্ট কৃষিতে এ প্লাস পেয়েছেন, তাহলে কিন্তু আপনার মোট রেজাল্ট এ প্লাস চলে আসবে, অর্থাৎ জিপিএ 5 কিন্তু চলে আসবে। আবার ধরে নেন আপনার দুটি সাবজেক্টে এ মাইনাস চলে আসছে কিন্তু কৃষিতে আপনি এ প্লাস পেয়েছেন, তাহলেও আপনার মোট রেজাল্ট এ প্লাস চলে আসবে, অর্থাৎ কৃষিতে যদি আপনি এ প্লাস পান তাহলে 3 পয়েন্ট যোগ হবে। সর্বোচ্চ তিনটা সাবজেক্টে এ প্লাস না পেলেও আপনার জিপিএ 5 রেজাল্ট আসবে। আসসালামু আলাইকুম এবং অন্য ধর্মের শিক্ষার্থীদের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা। এই সাজেশনটি যেহেতু টেস্ট পরীক্ষার আগে দিচ্ছি, তাহলে টেস্ট পরীক্ষার জন্য আপনি ভালোমতো প্রিপারেশন নিয়ে নেন। যেহেতু এই সাজেশনটি এসএসসি 2025 শিক্ষার্থীদের জন্য, তারপরও টেস্ট পরীক্ষার আগে শুধুমাত্র এই সাজেশনটি পড়ে যান, আপনি 100% কমন পাবেন টেস্ট পরীক্ষায়। একবার নিশ্চিত বলতে পারি, মেন টার্গেট তো এসএসসি 2025-এর জন্য, সকল বোর্ড ইংলিশ ভার্সনের শিক্ষার্থী পাশাপাশি মাদ্রাসা বা দাখিল বোর্ডের শিক্ষার্থী আপনাদের সবার জন্য প্রযোজ্য। মাত্র তিনটি অধ্যায় আমরা দেখব, মানে মেন তিনটে অধ্যায় আমরা দেখব, এখান থেকে আমরা 5টা প্রশ্ন কমন পেতে পারি। প্রথমে দেখব আমরা হচ্ছে অধ্যায় চারটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। এর পিছনের লজিকটা হচ্ছে, এখান থেকে মোট দেখতেই পাচ্ছেন এখানে 2 থেকে 3টি প্রশ্ন, অনেকগুলো বোর্ডে 3টি প্রশ্ন পরীক্ষায় আসছে 2024 সালে। তাহলে এই অধ্যায়টা আমরা আগে পড়ব, আমি মূল বই যখন এইটা ওপেন করব তখন আমি অধ্যায় 4 থেকে স্টার্ট করব। যদি আগে কখনো পড়ে না থাকেন তাহলে এখন থেকে পড়বেন। আমরা প্রথমে মূল বইয়ে চলে যাব, পরিচ্ছেদ নাম্বার 5। তাহলে আমি পরিচ্ছেদ নাম্বার 5-এর পাশে 1 লিখে রাখবো বলে এটা দিয়ে আমি শুরু করব। সেখানে আমি কী পড়ব, সম্পূর্ণ পরিচ্ছেদটা পড়ার দরকার নেই, সেখান থেকে আমি শুধু মাছ এবং ও হাঁস এবং ধান খেতে মাছ এবং হচ্ছে গলদা চিংড়ি চাষ পদ্ধতি এই অংশটুকু আমরা দেখব শুধুমাত্র পরিচ্ছেদ 5 থেকে। এটা বেশি ইম্পর্ট্যান্ট, এখান থেকে পরীক্ষায় বেশি আসে সৃজনশীলের গ প্লাস ঘয়ের জন্য। এরপরে পরিচ্ছেদ নাম্বার আমি 8-এ চলে যাব, সেখানে আমি ঔষধি উদ্ভিদ এবং এর ব্যবহারটা দেখব। এরপরে পরিচ্ছেদ নাম্বার আমি 1-এ চলে আসব, ধান চাষের বীজতলা তৈরি, খুবই ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন এটা, সার ব্যবস্থাপনা এটা আরও বেশি ইম্পর্ট্যান্ট, এবং ধানে যে পোকা থাকে সেই পোকা দমন পদ্ধতি, পাশাপাশি ধান এবং হচ্ছে পাট, আমি দুটোকেই দিয়েছি, এই দুটো নিয়েই পরীক্ষায় বেশি আসে, হয় ধান আসবে নাহলে পাট আসবে, যে কোনো একটা আসবে। এবার আমি চলে যাবো পরিচ্ছেদ নাম্বার হচ্ছে 2-এ, সম্পূর্ণ কিন্তু পড়তে বলি নাই, শুধুমাত্র যেটুকু আমি দিয়েছি ততটুকুই আপনি পড়বেন, সবজি চাষের গুরুত্ব অংশটুকু পড়বেন, তার মানে সামনের অংশটুকু আর পড়া দরকার নেই, শুধু গুরুত্ব অংশটা আমি পড়ে ফেলবো, এবং বেগুনের চাষ পদ্ধতিটা আমি দেখব। বেগুন চাষ কিন্তু ঢাকা বোর্ডেই চলে আসছে। এরপরে পরিচ্ছেদ নাম্বার 3 থেকে অনেকগুলোই তো আসছে, আমি 3টা পড়ব, গোলাপ কলা এবং আনারস চাষ, আমি 3টা পড়ব, গোলাপ কলা এবং হচ্ছে আনারস চাষ, এই বছর কলাটা মনে হয় একটু বেশি ইম্পর্ট্যান্ট, কলা আসার সম্ভাবনাই বেশি। পরিচ্ছেদ নাম্বার 6 থেকে আমি শুধু গাভী এবং বাছুর পালন পদ্ধতিটা দেখব, আর সর্বশেষ পরিচ্ছেদ নাম্বার 7 থেকে আমি দেখব বাঁশ এবং বেতের ব্যবহার। অনেকেই মনে করতে পারেন বলে এত বেশি কেন এই অধ্যায়টা দেওয়া হলো, এর কারণ হচ্ছে এই অধ্যায় থেকে 3টি প্রশ্ন হতে পারে, যদি আমি একটা অধ্যায় পরেই 3টি প্রশ্ন কমন পাই তাহলে আমি একটু বেশি পড়লে প্রবলেম কোথায়, আর আমি তো নির্দিষ্ট করে আপনার জন্য দিচ্ছি, তাহলে তো আমি শিওর আপনি এতটুকুই পড়বেন। আচ্ছা, এরপরে যেটা দেখতেছেন, দেখেন কয়ের জন্য আমরা দেখি এখানে একটু প্রশ্ন বেশিই দিব। প্রথমে ঔষধি উদ্ভিদটা কী, ক্যাটফিশ কী, দাপক বীজতলা কী, সমন্বিত চাষ, সাকার, আধুনিক ধান, উপসে, ত্রিফলা, তেওর, ব্রি, হোপার বার্ন কী, সুফলা, তাহলে টোটাল যে কোশ্চেন দেখতে পাচ্ছি আমরা, টোটাল প্রশ্ন হচ্ছে 12টি, আসলে টোটাল প্রশ্ন হচ্ছে 12টি, 12টি হচ্ছে আমাদের মেন প্রশ্ন, পাশাপাশি আরও 3টি প্রশ্ন আছে, এই প্রশ্নগুলো আপনাকে একটু মনে রাখতে হবে। দেখেন আমি আগের সাজেশনে কখনো এরকম দেইনি, কিন্তু আপনাদের জন্য এখন দিচ্ছি, শিম চাষের জন্য কোন মাটি উত্তম, উত্তর হচ্ছে কি দোআঁশ মাটি। এই টাইপের প্রশ্নগুলো আসলে দেওয়ার প্রয়োজন নেই, যেহেতু আমি এমসিকিউ অংশে এই টাইপের প্রশ্নগুলো ডিসকাস করেছি, সো ওখান থেকে পড়লেই তো হচ্ছে, নতুন করে এখানে দেওয়ার প্রয়োজন নেই। হানিকুইন কোন ফসলের জাত, মিষ্টি কুমড়ায় প্রচুর পরিমাণে কোন ভিটামিন থাকে, তাহলে এই লাস্টের 3টা প্রশ্ন শুধুমাত্র আপনাদের জন্য স্যাম্পল কোশ্চেন হিসেবে মনে করতে পারেন। আচ্ছা, এরপরে ক্ষয়ের জন্য যে কোশ্চেনগুলো আমরা পড়ব, বাঁশকে গরিবের কাঠ বলা হয় কেন, মিশ্র শিল্প কী ব্যাখ্যা করো, গাভীর সুষম খাদ্যের প্রয়োজন হয় কেন, ধান খেতে মাছ চাষে গ্রাস কার্প ছাড়া
উচিত নয় কেন, গোলাপ গাছের ডালপালা ছাঁটাইয়ের প্রয়োজনীয়তা কী, কলা চাষের জন্য কোন ধরনের চারা বা তেওর উপযোগী, চারা বা তেওর। এরপর দেখতে পাচ্ছি তাহলে এখানে প্রশ্ন আমরা দেখলাম হচ্ছে মোট 6টি। এরপরে সকল উপসী ধান আধুনিক নয় কিন্তু সকল আধুনিক ধান হচ্ছে উপসী। উপসী ধানের বৈশিষ্ট্যগুলো কী, এরকম টোটাল প্রশ্ন হচ্ছে দেখতে পাচ্ছি আমরা 16টি প্রশ্ন। হ্যাঁ, আপনি শুধু এই 16টি প্রশ্নই তো পড়বেন, আপনি এক্সট্রা কোনো কিছু পড়তেছেন না, তো জাস্ট শুধু এই প্রশ্নগুলো বারবার রিড আউট করবেন, সপ্তাহে একদিন করে পড়বেন, দেখবেন এটা মুখস্থ হয়ে গেছে। সপ্তাহে প্রতি সপ্তাহে একদিন করে দেখবেন, প্রত্যেকটা প্রশ্ন উত্তর দেখবেন, সাপ্লিমেন্ট বলেন বা গাইড বলেন যেখান থেকে পারেন আপনি অবশ্যই সেটা এখানে মার্ক করে রাখবেন, যেন পরবর্তীতে সময় নষ্ট না হয়। আমি অধ্যায় 4 ওপেন করলেই যেন আমি এই প্রশ্নগুলোর সামনে দাগানো বা মার্কার দিয়ে আপনি হাইলাইট করে রাখবেন, যেন পরবর্তী সময়টা নষ্ট না হয়। আশা করি কথাগুলো আপনারা বুঝতে পারতেছেন। আচ্ছা, সৃজনশীল গ প্লাস ঘয়ের জন্য কোন পরিচ্ছেদটুকু পড়তে হবে সেটা তো আমি আগেই বলে দিয়েছি। এছাড়াও যে কাজটা করবেন, 24 সালের প্রশ্নকে আমি বেশি প্রাধান্য দিয়েছি অধ্যায় থেকে, ঢাকা, রাজশাহী, কুমিল্লা, চট্টগ্রাম, সিলেট, দিনাজপুর, ময়মনসিংহ সবগুলোর 24 সালের প্রশ্ন, আর ঢাকা 23-এর শুধু প্রশ্ন। তাহলে এই হচ্ছে, এতটুকুই পড়বেন। এখানে যে সৃজনশীল প্রশ্নগুলো আসছে এগুলোর উত্তর আপনি এখন পারেন কি না, যারা পরিচ্ছেদগুলো পড়ে আসবেন তাদের কাছে এই প্রশ্নগুলো কিছু মনেই হবে না। ওকে, তাহলে আমরা 4 নম্বর অধ্যায়ের পরে অধ্যায় 6 আসবে, এখান থেকে একটা সৃজনশীল প্রশ্নই আসবে, একটার বেশি কখনো হয় না, একটাই আসে। এবং এই অধ্যায়টা তুলনামূলকভাবে সব অধ্যায়ের তুলনায় সহজ, 2টি অধ্যায় 6 এবং 7 সবচেয়ে সহজ, একটা করে প্রশ্ন এখান থেকে হবে। পরিচ্ছেদ 4 আমরা আগে পড়ব। পরিচ্ছেদ 4 আমরা কী পড়ব, সমবায় সংগঠনের প্রয়োজনীয়তা, শুধু এই প্যারাটা পড়ব। পরিচ্ছেদ নম্বর 3 থেকে কৃষিপণ্য উৎপাদন, সংরক্ষণ আর বিপণন, আর পরিচ্ছেদ নম্বর 2 থেকে আমরা পড়ব হচ্ছে কৃষি উপকরণ সংগ্রহ ও এর ব্যবহার। সৃজনশীল কয়ের জন্য আমরা শিখব মাত্র 6টি প্রশ্ন, একেবারে অল্প, আগেই বলেছি অধ্যায়টা একেবারে সহজ। কৃষি উপকরণ কী, কৃষি ঋণ, সমবায় কৃষি সমবায় কী, কৃষি সমবায়ের মূল ভিত্তি কী, প্রান্তিক কৃষক কাকে বলে, এবং এখানে একটা খ হবে, এটা খ হবে আপনি এটা বুঝে নেবেন, সৃজনশীল খ হবে, যেহেতু এখানে ডাবল চলে আসছে এটা আমরা খ হবে, খ আপনারা বুঝে নেবেন। এখন এখানে যে প্রশ্নগুলো আছে, এখানে প্রশ্ন হচ্ছে মোট 7টি, 7টি আপনি অবশ্যই পড়ে নেবেন। আধুনিক কৃষি ব্যয়বহুল হয়ে পড়ছে কেন, দরিদ্র কৃষকগণকে পুঁজির সহায়তা সৃষ্টির জন্য উত্তম প্রক্রিয়া কোনটি, এরকম টোটাল প্রশ্ন হচ্ছে মাত্র 7টি। আশা করি খুব ভালো মতো করে নোট করে পড়তে পারলে খুব ভালো হয়। সৃজনশীল গ প্লাস ঘয়ের জন্য যারা পরিচ্ছেদ পড়বেন তাদের জন্য পাশাপাশি এই 7 থেকে 8টি প্রশ্ন, চট্টগ্রাম, বরিশাল এবং হচ্ছে দিনাজপুর 3টি প্রশ্ন, ঢাকা, রাজশাহী 2টি প্রশ্ন, সকল বোর্ড 19 এবং 18-র আরও 2টি প্রশ্ন। তাহলে এই হচ্ছে আমাদের এই অধ্যায় থেকে হয়ে গেল। এরপর অধ্যায়ে আমরা 7 শিখব। 7 নম্বরে পারিবারিক খামার, 1টি সৃজনশীল প্রশ্ন থাকবে। বোর্ড বই থেকে আমরা পরিচ্ছেদ 3 থেকে শিখব পারিবারিক খামারের তথ্যলিপিবদ্ধ করা, কীভাবে তথ্যলিপিবদ্ধ করতে হয় খুবই ইম্পর্ট্যান্ট। পারিবারিক দুগ্ধ খামার এবং দুগ্ধ সংরক্ষণ পদ্ধতি কী কী আছে, কৃষি খামারের ধারণা ও গুরুত্ব, এবং লাস্টে মাছের স্বাস্থ্য ব্যবস্থাপনা। এই পরিচ্ছেদ নম্বর 3, 2 এবং 1 যেটা শুরুতে দিয়েছি 1 নম্বরে, এটা গুরুত্বপূর্ণ বেশি। সৃজনশীল কয়ের জন্য আমরা শিখব হচ্ছে এখানে 10টি প্রশ্ন, হররা কী, পারিবারিক খামার কী, মিশ্র চাষ কী, দুধ দহন কাকে বলে, পারিবারিক কৃষি খামার কী, এরকম টোটাল প্রশ্ন দেখতে পাচ্ছি আমরা হচ্ছে মোট 10টি। লাস্টের কোশ্চেনটা যদি আপনারা দেখেন, কোন জীবাণু দুধকে টক স্বাদ যুক্ত করে, এটা হচ্ছে স্ট্রেপটোকক্কাই। আবার দুধে অ্যাসিড তৈরি করে কোন জীবাণু, সেম উত্তরই কিন্তু আমরা পাব। সৃজনশীল ক্ষয়ের জন্য দেখতে পাচ্ছি দুগ্ধ খামারের ভবিষ্যৎ বাসের উপর নির্ভরশীল কেন, পুকুরের হররা টানার কারণ ব্যাখ্যা করো, মাছ খাবি খায় কেন, পানির উপর লাল স্তর কেন পড়ে এবং কীভাবে দূর করা যায়, সাধারণ তাপমাত্রায় দুধ টক স্বাদযুক্ত কেন ব্যাখ্যা করো, দুধ কেন পাস্তুরীকরণ করতে হয়, নির্দিষ্ট সময় এবং স্থানে একই গোয়ালা দ্বারা গাভী থেকে দুধ দহন করতে হয় কেন। এখানে আমরা মোট 7টি প্রশ্ন দেখলাম, একটা স্ক্রিনশট রাখতে পারেন, পাশাপাশি এই পাশে আমাদের আরও 4টা প্রশ্ন আছে। খামারের সফলতার সাথে আয় ব্যয়ের হিসাব কী সম্পর্ক ব্যাখ্যা করো, পারিবারিক কৃষি খামারের গুরুত্ব ব্যাখ্যা করো, মাছের ক্ষত রোগ হয় কেন, কোন ধরনের পুকুরের মাছে খাবি খাওয়া বৃদ্ধি পায়। তাহলে এই হচ্ছে আমাদের 11টি প্রশ্ন। 11টি প্রশ্ন পড়তে কয়দিন লাগবে, খুব বেশি সময় তো লাগার কথা না। এরপর দেখতে পাচ্ছি আমরা সৃজনশীল গ প্লাস ঘয়ের জন্য দেখতে পাচ্ছি ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম 24 সালের প্রশ্ন, এবং আরও দুটো স্থান দেখতে পাচ্ছি ঢাকা, রাজশাহী 20-এর প্রশ্ন, সকল বোর্ডের 19-এর 1টা প্রশ্ন, 18-এর 1টা প্রশ্ন, 17-এর 1টা প্রশ্ন।
এই তো 7 থেকে 8টি সৃজনশীল প্রশ্ন পড়লেই কিন্তু হচ্ছে পরিচ্ছেদগুলোর সাথে। এরপরে আমরা অধ্যায় 5 চলে আসব। যারা প্রথম 3টি অধ্যায় দেখলেন, লাগ ভালো থাকলে এখান থেকেই 5টি প্রশ্ন হয়ে যাবে। যারা অধ্যায় 1, আবার বলছি অধ্যায় 4 দেখলেন, 6 দেখলেন, 7 দেখলেন, শেষ, এখান থেকেই 5টি প্রশ্ন আসতে পারে, আসার সম্ভাবনা বেশি। না হলে 4টাও থাকবে মাস্ট, 5টি আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, আবার বলতেছি। সাথে আপনারা যদি পারেন বনায়নের আমি যে অংশটুকু পড়তে বলতেছি, বনায়ন অধ্যায় 5 থেকে এখান থেকে 2টি প্রশ্ন আপনার পরীক্ষায় আসবে, এখান থেকে 3টিও আসতে পারে। বনায়ন পরিচ্ছেদ নাম্বার আপনি 4 পড়বেন শুরুতে। পরিচ্ছেদ নাম্বার 4-এ কি একটা ম্যাথ দেওয়া আছে, লগের লগের সঠিক আয়তন বা ভলিউমটা কি, এবং হচ্ছে কাঠ সিজনিং ও ট্রিটমেন্ট। খুবই সহজ এই কোশ্চেনটি, এবং এই প্রশ্নটি প্রতি বছরই আসে, মানে একটা প্রশ্ন আপনি নির্দিষ্ট পেয়ে গেলেন কমন। ম্যানগ্রোভ বন, পাহাড়ি বন বা সমতল ভূমির বন, সামাজিক এবং কৃষি বনের প্রয়োজনীয়তা অংশটা শুধু পড়বেন, সম্পূর্ণ অংশ কিন্তু না, শুধু প্রয়োজনীয়তা যেখানে লেখা আছে ওই অংশটুকু পড়বেন, হয়ে গেল প্রথম। 2 নম্বরে বন বিধি এবং বন সংরক্ষণ বিধির অংশটুকু পড়বেন, প্যারা করে দেওয়া আছে। বীজ সংগ্রহ এবং সংরক্ষণ পদ্ধতি পড়ানো হচ্ছে 3 নম্বর পরিচ্ছেদ থেকে। এবং সৃজনশীল কয়ের জন্য নার্সারি কী, কাঠ সিজনিং কী, লগ কী, স্থায়ী নার্সারি কী, এখানে দেখতে পাচ্ছি আমরা মোট 4টি প্রশ্ন। পাশাপাশি বনায়ন কাকে বলে, সামাজিক বনায়ন, ম্যানগ্রোভ বন, গ্রোয়িং স্টক, কৃষি বনায়ন কাকে বলে, গ্রাসের আবর্তনকাল কী, এবং সিসিএ এবং এয়ার ড্রয়িং কী ড্রয়িং। তাহলে এখানেও প্রশ্ন দেখতে পাচ্ছি আমরা টোটাল প্রশ্ন হচ্ছে 12টি, যেহেতু অধ্যায়তে প্রশ্ন বেশি আসে 3টিও আসতে পারে। এবং ক্ষয়ের জন্য আমরা কোশ্চেন দেখতে পাচ্ছি, ক্ষয়ের জন্য প্রশ্ন এখানে আছে 11টি। বন সংরক্ষণ বিধি কী, এটা রিডিং পড়লে আমরা পড়তে পারবো। কাঠ সিজনিং রিডিং পড়লে আমরা লিখতে পারবো। উপযুক্ত সময়ে কাঠ কর্তন গুরুত্ব ব্যাখ্যা করো, কীভাবে গাছ কাটলে পার্শ্ববর্তী গাছের ক্ষতি কম হয়, বৃক্ষের লগ এবং তক্তার মধ্যে পার্থক্য, এয়ার ড্রাই সবুজ জানো কেন, এরকম টোটাল প্রশ্ন 11টি। জাস্ট 11টি প্রশ্নই তো পড়বেন, হয়ে গেল। সৃজনশীল গ প্লাস গয়ের জন্য আমরা দেখতে পাচ্ছি ঢাকা, রাজশাহী, যশোর এবং কুমিল্লা 24-এর প্রশ্ন, ঢাকা, রাজশাহী 20-এর প্রশ্ন, সকল বোর্ড 17, 18 এবং হচ্ছে 19-এর প্রশ্ন। দ্যাটস ইট, আমাদের কিন্তু 5টা কমন ইতিমধ্যে হয়ে গেছে অনেক আগেই, আমরা এখন শিখছি এক্সট্রা, যারা প্রথম অধ্যায়টি শিখবেন তাদের জন্য। প্রথমে পরিচ্ছেদ নাম্বার 6 পড়বেন, এখানে FCR কীভাবে নির্ণয় করে এটা দেখব, মাছ এবং গবাদি পশুকে অ্যালজি বা শ্যাওলা খাওয়ানো এটা দেখব, পরিচ্ছেদ নাম্বার 4 থেকে শুধু বীজ সংরক্ষণটা দেখব, পরিচ্ছেদ নাম্বার 5 থেকে খাদ্য সংরক্ষণটা দেখব, আর পরিচ্ছেদ নাম্বার 3 থেকে ভূমিক্ষয়ের প্রকারভেদ এবং ভূমিক্ষয় রোধের উপায়। সৃজনশীল কয়ের জন্য এখানে কোশ্চেন দেখতে পাচ্ছেন 12টি, নতুন কোনো কোশ্চেন দেইনি, এখানে এই প্রশ্নগুলো একেবারে রিপিট। তাহলে হয়ে গেল, আশা করতেছি এখানে 12টি প্রশ্ন শিখবেন। এরপরে ক্ষয়ের জন্য দেখতে পাচ্ছি প্রশ্ন এখানে আছে 8টি। চিংড়িকে সন্ধ্যায় বা রাতে খাবার দিতে হয় কেন, মিল্ক রিপ্লেসার ব্যবহারের সুবিধা কী, দোআঁশ মাটিতে সব ধরনের ফসল ভালো হয় কেন, জমি কর্ষণ কীভাবে পোকামাকড় দমনে সহায়তা করে, কোন ধরনের ভূমি ক্ষয়ের ফলে জমিতে কৃষি যন্ত্রপাতি ব্যবহারে অসুবিধা হয়। তারপরে এই পাশের কোশ্চেন আছে আরও 3টি, আলু চাষে নরম এবং ঝরঝরি মাটি দরকার হয় কেন, পুকুরের মাছ চাষে সম্পূরক খাদ্য দেওয়া হয় কেন, খৈল পানিতে ভিজিয়ে রেখে ব্যবহার করা হয় কেন, আর সৃজনশীল গ প্লাস গয়ের জন্য দেখতে পাচ্ছেন এই প্রশ্নগুলো। তাহলে রাজশাহী, যশোর, কুমিল্লা, দিনাজপুর 24-এর এবং ঢাকা, যশোর, কুমিল্লা 23-এর প্রশ্ন, সকল বোর্ড 17, 18, 19। তাহলে এই প্রশ্নগুলো আপনারা শুধুমাত্র পড়বেন, আর বাকি যেগুলো আছে অবশ্যই চেষ্টা করবো SSC পরীক্ষার আগে যদি আর একটা পার্ট করি। আমার মনে হয় না বাকি অধ্যায়গুলো তোমাদের আর টাস্ক করার প্রয়োজন আছে, শুধুমাত্র MCQ দিব, সেই MCQগুলোই আপনারা বারবার প্র্যাকটিস করবেন, আর কিচ্ছু না। আপনি এখন আমি যে প্রশ্নগুলো দিলাম এবং যে পরিচ্ছেদগুলো ইন্ডিকেট করে দিলাম, জাস্ট এগুলোই আপনি বারবার পড়েন, তাহলে বাকিগুলো দরকার কি। ইতিমধ্যে আমি যে সাজেশনটা এই মাত্র আপনাদের দিলাম, এখানে আপনার 6 থেকে 7টি প্রশ্ন সবসময় কমন থাকবে, তাহলে আপনার এত প্রেশার নেওয়ার দরকার নাই, তো অন্য সাবজেক্টগুলো তখন আপনি পড়েন। এ প্লাস পাওয়ার জন্য 3 থেকে 4 দিনের মধ্যেই সম্ভব, যদি আমি যেভাবে দিয়েছি এইভাবে আপনি প্র্যাকটিস করেন। ভালো থাকুন, শুভেচ্ছা নিরন্তর। আর হ্যাঁ, ভিডিওটি আপনার ফ্রেন্ডদের সাথে অবশ্যই শেয়ার করার চেষ্টা করবেন, এটা আপনার দায়িত্ব, আর লাইক কমেন্টস এটা টোটালি আপনার দায়িত্ব। কোন সাবজেক্টের সাজেশন আপনি আগে চাচ্ছেন সেটাও কমেন্টস করে জানাতে পারেন। আর হ্যাঁ, প্রত্যেকটা কমেন্টস কিন্তু আমি দেখি এবং চেষ্টা করি রিপ্লাই দেওয়ার জন্য। আপনি ভালো থাকুন, শুভেচ্ছা নিরন্তর।